फ्रेंड्स वेलकम टू द चैनल फार्मिटर्स कॉर्नर। आज के कोनो में ब्लॉग नहीं आसिनी, आज के तुम्हारे साथ में एक चिकेन रेसिपी शेयर करब, सेटा मसला चिकेन। यदि तुम्हारे रेसिपिटा भलो लेगे थे तो प्लिज लाइक करबे, सब्सक्राइब करबे फार्मिटर्स कॉर्नर के। तो चलो चटपट बनिए फिली मसाला चिकेन। এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দেব, তারপর দেব টক দই আর বারিস্তাটাকে দিয়ে দেব, তার মধ্যে দেব নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। ম্যারিনেট করে রেখে দিচ্ছি 8 ঘন্টার জন্য। আমি তেলের মধ্যে দিয়ে দেব গোটা সাদা জিরে, লবঙ্গ আর গোলমরিচ। একটু নাড়াচাড়া করার পর আমি এতে দিব পেঁয়াজের পেস্ট দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নুন দিয়ে দিব, তারপর দিব আমি এখানে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। আর আমি এখানে তোমাদের একটা কথা বলে দিতে চাই, আমি কিন্তু এখানে দুটো লঙ্কার গুঁড়ো ইউজ করেছি, কাশ্মীরি লাল মিরচটা একটু বেশি করেছি আর যেটা তিক্ষা যেটা যেটা একটু ঝাল হয় সেটা আমি অল্প করেছি। আর দিয়ে দিব জিরের গুঁড়ো, ভালো করে মিক্স করে নিব। তারপর দিব আমি আদা রসুনের পেস্টটা, আমি এখানে আরেকটু দিয়ে দিব, দিয়ে ভালো করে নাড়াচড়া করে নিব। ম্যারিনেট করা চিকেনটাকে আমি এর মশলার মধ্যে দিয়ে দিব, দিয়ে ভালো করে কষে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এখানে টমেটো কেচাপটাকে দিয়ে দেব। কালার এসেছে আর তেলও মোটামুটি ছেড়ে দিয়েছে। নামানোর আগে আমি এতে দিব গরম মশলা, আমি এখানে ইউজ করেছি শাহি গরম মশলা। আর আরেকটা কথা আমি তোমাদেরকে বলতে চাই, আমি কিন্তু এখানে কিন্তু কোনো জল ইউজ করিনি। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।